যখনই বিপদে পড়বে তখনই এই একটি কথা তিনবার বলবে, তাহলে কেটে যাবে সকল বিপদ, দূর হবে বাধা বিপত্তি। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের শ্রীদাম ইউটিউব চ্যানেলে। সংকটের সময় মনে অত্যাধিক চিন্তাজনক ভাবনা উৎপন্ন হলে এই একটি কথা তিনবার বললে শান্তি লাভ করা যায়, মুহূর্তের মধ্যে কেটে যায় বিপদ, এমনকি এই একটি কথা বললে নির্দিষ্ট মনস্কামনা পূরণ হয়ে যায়। তাই কি সে কথা জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও দেখে উপকৃত হয়। আর কমেন্টে জয় শ্রী রামকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে আসুন এবার ভিডিওটি শুরু করা যাক। এক ব্যক্তি একবার ঠিক করলেন তিনি সাধু হবেন, তাই তিনি দীক্ষা নেওয়ার জন্য প্রকৃত সাধকের খোঁজ করতে লাগলেন। প্রকৃত গুরু খোঁজ করতে করতে তিনি দেখা পেলেন এক সাধকের, তার কাছে তিনি বেশ কিছুদিন থেকে গেলেন। তারপর একদিন যখন সেই সাধু অনেক ভক্তবৃন্দের মাঝে বসেছিলেন তখন সেই ব্যক্তি তাকে প্রশ্ন করলেন, ঠাকুর যদি কেউ বিপদে পড়ে তাহলে কি করলে তার বিপদ কেটে যাবে, কি করলে সেই বিপদগ্রস্ত ব্যক্তি তৎক্ষণাৎ সেই বিপদ থেকে মুক্তি পাবে। ভক্তের এমন কথা শুনে সাধু বললেন, যদি কেউ এই একটি কথা বিপদের সময় তিনবার মনে মনে বলে তাহলে তার সব বিপদ মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। সে ব্যক্তি তার কথা মনের প্রাণে মেনে চলতেন। এরপর ধীরে ধীরে সেই ব্যক্তি একজন সাধু হয়ে উঠলেন আর তার গুরুর কাছে বিদায় নিয়ে বাংলার গ্রামগুলির পথে রওনা হলেন। তারপর একদিন যখন পদ্মা নদীর তীরে বসে একজন ব্যক্তি খুব কাঁদছিল তখন সে সাধু নদীতে স্নান করতে এসে তাকে দেখতে পেল। সেই ব্যক্তিকে কাঁদতে দেখে সাধু তার কাছে গিয়ে বলল, কি হয়েছে বাবা, কাঁদছ কেন? তখন সে ব্যক্তি বলল, বাবা আমার সামনে অনেক বড় বিপদ, কি করব কিছু বুঝে উঠতে পারছি না। তখন সাধু বলল, যে কোনো বিপদে এই একটি কথা তিনবার বলো, তোমার বিপদ মুহূর্তের মধ্যে কেটে যাবে। সাধুর কথা শুনে চোখের জল মুছে সে ব্যক্তি এই কথা মনে মনে তিনবার বলল আর তৎক্ষণাৎ তার বিপদ কেটে গেল। তারপর প্রতিদিন সে এই একটি কথা রোজ কাজে পেরোনোর আগে তিনবার করে বলতে লাগলো আর ধীরে ধীরে তার জীবন থেকে সব বিপদ দূর হয়ে গেল, তার জীবনে ফিরে এলো সুখ শান্তি। তারপর একদিন সে ব্যক্তি যখন নদী পার করার জন্য নৌকায় উঠছিল তখন সে অসুস্থ ব্যক্তির পাশে এক যুবতী নারীকে বসে থাকতে দেখতে পেল। সে যুবতী নারী কাঁদতে কাঁদতে নিজের চোখ লাল করে ফেলেছে। তখন সেই ব্যক্তি সেই যুবতী নারীকে জিজ্ঞাসা করল, কি হয়েছে মা, কাঁদছ কেন? তখন সে বলল, আমার স্বামীর শরীর খুব খারাপ, তাকে নিয়ে কলকাতায় যাচ্ছি, তাই খুব চিন্তা হচ্ছে। তখন সেই ব্যক্তি বলল, মা তুমি কোনো চিন্তা করো না, নিজের দুশ্চিন্তা দূর করতে মনে মনে এই কথাটি তিনবার বলো, অমঙ্গল দূর হবে, সব ঠিক হয়ে যাবে। যুবতী নারী তার কথা মতো এই কথাটি তিনবার মনে মনে বলল আর তারপর ধীরে ধীরে চিকিৎসার সাহায্য নিয়ে তার অসুস্থ স্বামী প্রাণ ফিরে পেল। তার পরবর্তীকালে তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগল। এরপর একদিন এক বৃদ্ধ এসে সে স্বামী স্ত্রীর ঘরে আশ্রয় চেয়ে যুবতী নারীটিকে বলল, মা আমার ছেলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমার যাওয়ার কোনো জায়গা নেই, তোমাদের ঘরে যদি একটু আশ্রয় দাও তাহলে আমি কিছুক্ষণ বিশ্রাম করতে পারি। বৃদ্ধের এই করুণ আর্তনাদ শুনে যুবতী নারীটি তাকে ঘরে আশ্রয় দিল আর বলল, বাবা তোমার সকল দুঃখ দূর হবে, তুমি কেবল এই একটি কথা মনে মনে তিনবার বলবে। বৃদ্ধ তাই করল আর তার কিছুক্ষণের মধ্যেই বৃদ্ধের এক বন্ধু এসে ওই স্বামীস্ত্রীর বাড়িতে করা নাড়ল আর বলল, আমি ওনার বন্ধু, ওনার খোঁজ করতে করতে আপনাদের বাড়িতে এসে পৌঁছেছি, আমি আমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই, আমি চাই আমার বন্ধু আজীবন
আমার সঙ্গে থাকুক। সে বৃদ্ধ তখন তার বন্ধুর কথা শুনে কেঁদে ফেলল আর বুঝতে পারল সবই এই বিশেষ একটি কথার মহিমা। পরবর্তীকালে যখন বন্ধু বিপদে পড়ল আর বৃদ্ধ তাকেও এই একটি কথা মনে মনে তিনবার বলতে বলল, আর ওই বন্ধুর সমস্যা দূর হয়ে গেল। আর এই বিশেষ কথাটি হলো নিজের গুরুর বা ইষ্টের নাম তিনবার মনে মনে শুধু বলবেন, আর বলবেন ঠাকুর আমায় পথ দেখাও। যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় যেমনই বাধা আসুক না কেন, এই কথাটি এক মনে বললে মানসিক শান্তি অবশ্যই পাবেন, ঘুরে দাঁড়ানোর শক্তি পাবেন। এই কথা শ্রী রামকৃষ্ণ দেবী একবার তার ভক্তকে বলতে বললেন। তিনি বলেন যখনই বিপদে পড়বে ভগবানকে স্মরণ করবে আর তার কাছে বলবে হে ভগবান তুমি আমায় পথ দেখাও। 1836 সালে 18ই ফেব্রুয়ারি কলকাতা থেকে 97 কিলোমিটার উত্তর পশ্চিমে কামারপুকুর গ্রামে শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম হয়। বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মা চন্দ্রমণি দেবীর তাদের ভক্তির নিষ্ঠা ও সত্যপরণতার জন্য সুপরিচিত ছিলেন, যদিও আর্থিক সচ্ছলতা তাদের ছিল না। শ্রীহরির আশীর্বাদে জন্ম বলে তারা শিশুটির নাম রাখেন গদাধর। গ্রামের সবার প্রিয় ছিল গদাধর, আর পাঁচজন ছেলের সঙ্গে তার তপাতা ছিল নজরে পড়ার মতো। গদাধরের প্রিয় কাজ ছিল সাধু সঙ্গ করা। গ্রামে যখনই কোনো সাধু সন্ত আসতেন গদাধর তাদের সঙ্গে গিয়ে কথা বলত, গল্প করত। গদাধর প্রায় আপন ভাবে বিভোর হয়ে থাকত। আর এই গদাধর একদিন হয়ে উঠলেন শ্রী রামকৃষ্ণ দেব, যার দর্শন পাওয়ার জন্য দক্ষিণেশ্বর মন্দিরে ভিড় করতে লাগলো ভক্তরা। আর ধীরে ধীরে তার মহিমার কথা ছড়িয়ে পড়ল চারিদিকে। তারপর শ্রী রামকৃষ্ণ দেবের বিয়ে হয় জয়রাম বাটে রামচন্দ্র মুখোপাধ্যায়ের মেয়ে সারদা মণির সঙ্গে। বিয়ের পর মা সারদা দেবী এক ভক্তের বিপদ দেখে শ্রী রামকৃষ্ণ দেবকে জিজ্ঞাসা করলেন, কি করলে মানুষের বিপদ তৎক্ষণাৎ কেটে যায়? তখন শ্রী রামকৃষ্ণ দেব তার স্ত্রীকে বললেন, যদি কেউ এক মনে আমার নাম স্মরণ করে আর তিনবার বলে ঠাকুর আমাকে পথ দেখাও, তাহলে সেই ব্যক্তিকে আমি অবশ্যই পথ দেখাই, তার সকল বাধা দূর হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা যখন কোনো বিপদে পড়বেন এক মনে ভগবানকে স্মরণ করে এই কথাটি মনে মনে বলবেন, ভগবান অবশ্যই আপনাকে শক্তি যোগাবে সে বিপদ থেকে বের হওয়ার। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও দেখে উপকৃত হয়। আর কমেন্টে জয় শ্রী রামকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।